ভাই তুই এত বেটে যে তোকে দেখলে মনে হয় ঝুলন দেখছি। ভাই তুই এতটা নোংরা যে ময়লার গাড়ি এলে ভাবি সবজি আলা এসেছে। ভাই তুই এত রোগা যে পেট খারাপ হলে অর্থোপেডিক দেখা। সবাইকে জানাই অপমান দিবসের অনেক অনেক শুভেচ্ছা। মানে ফ্রেন্ডশিপ ডে। যে বন্ধুত্ব নিয়ে চারপাশে এত সেলিব্রেশন এত কথা তার কারণটা হলো লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। মানে বাংলায় যেটাকে বলে আই ক্যান বি মাইসেলফ। তুই এত কালো যে কোকিল তোর বাসায় ডিম পাড়ে। আমি আমার বন্ধুদের সঙ্গে বা আমার বন্ধুরা আমার সঙ্গে যে ভাষায় কথা বলে সেটা শুনলে মনে হতেই পারে এটা বোধহয় কমিউনিস্ট ইউটোপিয়া, মানে আমাদের কোনো ক্লাস নেই। ভাই তুই এত গরিব যে কয়েকদিন পর রিয়েলিটি শো এর টিআরপি চাকরি পাবি। কারণ বন্ধুত্বের গোটা বিষয়টাই দাঁড়িয়ে রয়েছে অপমানের ওপর। যে বন্ধুত্ব যত বেশি ডিপ সেই বন্ধুত্বে তত বেশি অপমান। মানে রোস নেহি তো দোস নেহি। কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে? কোনো মানুষ আসলে কেমন সেটা বোঝা যায় সে তার বন্ধুদের সঙ্গে থাকলে। যেমন একজন খুব সেন্সিটিভ মানুষও তার সবচেয়ে মোটা বন্ধুকে ডাকে মোটা। আর এই অপমানের কোনো বৈষম্য নেই। ক্লাসিস্ট, সেক্সিস্ট, রিলিজিয়াস, কমিউনাল, বডি শেমিং, পেরেন্টাল সব। এটা পৃথিবীর একমাত্র পবিত্র জায়গা যেখানে পলিটিক্যাল কারেক্টনেসকেই লক করে দেওয়া হয়েছে। কারণ সবাই জানে কেউ কিছু মিন করছে। ভাই তুই এত বোকা এত বোকা যে কুকুরকে কুড়িয়ে আনার জন্য বুমেরাং ছুড়ে দিস। সারাদিন একটা বন্ধুর সাথে কাটিয়ে তাকে একটা বাজে কথা না বললে সে উল্টে জিজ্ঞেস করে এ ভাই তো কিছু হয়েছে। বন্ধুরাই সেই প্রথম সেক্স এডুকেশন যারা বুঝিয়ে দেয় ভাই এসব না করলে কিন্তু পাপ হবে। সে প্রেমের প্রথম চিঠি হোক বা প্রথম ভাই কালকে কন্ডম ছাড়া হয়ে গেছে কোথায় সস্তায় মানত রাখা যায় বলতো। তবে চকচক করলেই বন্ধুরা শোনা হয় না। আবার হিসু দিয়ে কাটাকুটি খেললেও না বন্ধুত্ব হয় না। আর সব বন্ধু জরুরিও হয় না। কারণ কিছু বন্ধু সুযোগ পেলে ঠিক বিচি টিপে ধরে। যেমন যারা কোচিংয়ে পড়তে না গেলে বাড়িতে ফোন করে বলে কাকিমা আজকে কোচিংয়ে আসবে না ওর কি শরীর খারাপ। এদের না। আর আছে কিছু আবাসিক বন্ধু যারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার লাইভ লোকেশনে আমার বাড়ির অ্যাড্রেস দেখায়। ভাই এখানে না গ্র্যাভিটি নেই তাই নেটওয়ার্ক কাটছে। মা ফোন করলে বলিস আমি তোর বাড়িতে আছি। কথাগুলো কাউকে বললে বিশ্বাস করবে কিন্তু এগুলো তো সত্যি। যেমন সানস্টোন ইউনিভার্সিটির পোস্ট পেড এমবিএ, এখান থেকে তুমি পেয়ে যাবে AICTE আর UGC অ্যাফিলিয়েটেড ডিগ্রি। সানস্টোন ইউনিভার্সিটির রয়েছে 15টা শহরে 19টা ক্যাম্পাস, মানে মাত্র কিছু রেজিস্ট্রেশন ফি আর তারপর বাকি টাকা প্লেসমেন্টের পর। সানস্টোন ইউনিভার্সিটি শুধু তোমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এমনটা নয়, তার সাথে দেয় জোম্যাটো, HDFC, গুগল এমন কিছু রেপুটেটেড কোম্পানিতে প্লেসমেন্টের সুযোগ। তার মানে সানস্টোন ইজ ইকুয়ালস টু প্লেসমেন্ট, প্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু অফিস কলিগ, আর অফিস কলিগ ইজ ইকুয়ালস টু নতুন বন্ধু। তাই পোস্টপেড MBA করতে হলে বা সানস্টোন ইউনিভার্সিটির সাথে বন্ধুত্ব করতে হলে ডেসক্রিপশনে রয়েছে লিঙ্ক। টিং টিং টিটিং। সানস্টোন ইউনিভার্সিটি থেকে পোস্টপেড MBA করুন, কারণ যারা MBA করে না তাদের ইন্টিগ্রেশনের দরকার হয়। সানস্টোন। ভাই তুই এতটা অশিক্ষিত যে যুক্তাক্ষর দেখলে ভাবিস প্রিন্টিং মিস্টেক। মজাটা শুধু সোশ্যাল নর্মসে যেটা খারাপ সেটা নিয়ে হয় না, বরং সোশ্যাল নর্মসে যেটা দারুণ সেটা নিয়ে মজা হয় সবচেয়ে বেশি। যেরকম আমরা আমাদের এক হ্যান্ডসাম বন্ধুকে বলতাম ভাই তুই এত সুন্দর যে তোর বগলে তাপবিদ্যুৎ কেন্দ্র হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে প্রচুর বাঘ মারা যাবে। এবার অনেক ভাই বোনেরা এসব শুনে বলবে এই তো সরাসরি বুলিং। আরে দাদা বুলিং হয় একতরফা, বুলিং অপ্রেস করে রাখে আর বুলিং এর পাল্টা জবাবও দেয়া যায় না। কারণ যে বন্ধুকে বলা হয় ভাই তুই এত ট্যারা যে কাঁদলে পিঠ দিয়ে জল পড়ে, সে বন্ধু উত্তরে বলতেই পারে ভাই তুই এতটা বয়স্ক যে তোর বার্থ সার্টিফিকেট নেই, বার্থ শিলালিপি রয়েছে। ঠিক যেমন হায়ারার্কিকে সোশ্যাল পারসেপশন দিয়ে ভাগ করলে ভাগফল হয় স্টিরিওটাইপিং, ঠিক তেমনই খুব কাছের বন্ধুকে প্রশংসা দিয়ে গুণ করলে গুণফল বলে নেশা করেছিস নাকি। এই প্রশংসার ব্যাপারটা যেন বন্ধুরা নিতেই পারে না, কারণ বন্ধুরা ছোট করা আর মজা করার মধ্যে তফাৎটা বোঝে। ভাই তুই এত ভার্জিন যে তোকে হাত দেখানোর জন্য সেক্সোলজিস্ট দেখাতে হয়। সোজা কথায় হ্যাটা করা মানে হেট করা নয়। যে বন্ধু বিরিয়ানি আলুও দেয় না সে দরকারে তোমাকে কিডনিও দিয়ে দেবে। এই বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কি করবে, ফ্রেন্ডশিপ ডেতে উপোস রাখবে? এই বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কতগুলো জিনিস মাথায় রাখা উচিত। বন্ধুর সাথে সিগারেট শেয়ার করার সময় ফিল্টারের সাথে মিনিমাম 1 ইঞ্চি সিগারেট থাকা অবশ্যই জরুরি। বন্ধুর নাম ভুলে যাওয়া চলবে কিন্তু বন্ধুর বাবার নাম কখনো না। এ অসিতের ছেলে, এ শ্যামলের পোলা,
বন্ধুত্বে হাতের থেকে দাঁতের গুরুত্ব অনেক বেশি। কোনো বন্ধু বিয়ারের বোতল খুলতে না পারলে সব সময় নিজের দাঁত বাড়িয়ে দাও। মিলে পণ মেরা তোমারা তো কালেকশন বানে হামারা, তাই তোমার কাছে ভালো কালেকশন থাকলে অলওয়েজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। বলিউড যাই দেখা, বন্ধুদের সাথে গোয়া বা স্পেন যাওয়া এগুলোর অনেক আগে দরকার বন্ধুদের সাথে বকে যাওয়ার, কারণ বন্ধুরাই আমাদের জীবনের সেই সব প্রথম সিক্রেটগুলো জানে যেগুলো পরে নিজেকেই নিজের আধার কার্ড দেখে অ্যাকসেপ্ট করাতে হয়। আর এগুলোই সম্পর্কে অক্সিজেন যোগায়, তাই বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এই সব সম্পর্কের প্রাইমারি চেকলিস্টে বন্ধুত্বটা অবশ্যই রাখুন, পারলে শত্রুকেও ভালোবাসুন। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, বরং কমেন্ট বক্সে আমাদের রোস্ট করুন আর নিজের বন্ধুর বাবাকে মেনশন করুন। আমাদের সদ্যজাত হেটার্সদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।